এখন দুঃখের কথা কি বলবো, দুইটা পৌরসভা আমার কাছে, মাধবপুর পৌরসভা, সোনারঘাট পৌরসভা। আমার এত কষ্ট লাগতেছে, গতকালকে আমি ময়লা পানিতে নেমে আমার আজকে রীতিমত জ্বর উঠে গেছে, যে এত ময়লা পানি। এখন আমার নামতে আমি বাধ্য হয়েছি, কারণ 600 মানুষ আসছে সারা বাংলাদেশ থেকে, এরা তো এই ময়লা বানায়নি, বানাইছে আমার সোনারঘাটের মানুষ, আর ময়লা পরিষ্কার করতে আইছে সারা দেশের মানুষ। এরা যেভাবে এখান পর্যন্ত নেমে ময়লা পরিষ্কার করতেছে, আমার একটা লোক নামে না, মানে আমার লোক যারা ময়লা তৈরি করছে সোনারঘাটের মানুষ একজনও নামতেছে না, খুব অল্প সংখ্যক মানুষ, আর এরা পাগলের মতো ময়লা পরিষ্কার করতেছে। তখন আমার মনে হয়েছে যে এমপি হিসাবে আমি আর বসে থাকতে পারি, এরা বলবে যে এলাকার মানুষই মনে ভালো না, আমরা আইছি, এরা কিন্তু আমরা কিন্তু টাকা দিয়ে আনি নাই, এরা কিন্তু কামলা মানুষ ছিল না, এরা কিন্তু ভালো পরিবারের ছিল, এরা আইসে আমাদের ময়লা পরিষ্কার করে দিচ্ছে। লাস্টে বাধ্য এই ময়লাটা আমার দুধ দিতে হয়েছে সম্মান রক্ষার জন্য, যে যে এলাকার এমপি ময়লাতে নামে এই এলাকার জনগণের ব্যাপারে আর কোনো কথা নেই। আমি একটা জিনিস বিশ্বাস করি যে নসিব আজকে আমাদের এখানে নিয়ে আইছে, কিন্তু আমি মাধবপুরের বিষয়ে আমি শপথ নিয়েছি যে মাধবপুরের উন্নয়নে আমি ভূমিকা রাখব। তবে আমি যাদের সামনে বসে আছি তাদের প্রায় দুইটা শপথ আর আমার একটা শপথ, আপনাদের শপথ দুইটা, একটা হচ্ছে গিয়ে কখনো আপনারা নেতা হিসাবে শপথ নিয়েছেন মাধবপুরের, আরেকটা যারা নেতা না তারাও মোটামুটি জন্মের একটা শপথ আছে মাধবপুরের জন্ম গ্রহণ করার কারণে। সুতরাং আমি আপনাদেরকে ওই রকম বলার কিছু নাই, কারণ আপনাদের দায়িত্ব আমার চেয়ে অনেক বেশি। আমার কাজ হচ্ছে আপনারা যেন সুন্দরভাবে এই দায়িত্বটা, জন্মস্থানের দায়িত্বটা পালন করতে পারে, তার জন্য সর্বোচ্চ একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যাতে আমার সিনিয়র আমারে বলছিলেন যে তোমার আমি খুব বেশি বড় বা টাকা পয়সা দিতে পারবো না, কিন্তু অ্যাডভোকেট হিসাবে ব্যারিস্টার হিসাবে তোমার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতেছি, এখানে থেকে তুমি তোমার নিজের যোগ্যতা তুমি সামনের দিকে আগাই দিতে পারো। আমার দোয়া ছিল আমার সিনিয়র আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়াইয়া ব্যারিস্টার হিসাবেও আমি আপনাদের দোয়ায় মোটামুটি একটা জানাশোনা বা একটা অবস্থান তৈরি করতে পারছি। আর এই মাধবপুরের এই অগ্রগতিতে দুইটা বিষয়, আমার এই নির্বাচনে যারা আমাকে সহযোগিতা করেছে তাদের প্রতি আমি ব্যক্তিগতভাবে ঋণগ্রস্ত, এই ঋণ পরিশোধ আমি কিভাবে করব এটা আমার পারিবারিক চিন্তা, এটা আমাকে সরকার বলে দেয় নাই, আমি আমার পরিবার থেকে দিচ্ছি। কেউ যদি সামান্য একটু আপনাকে কোনো ধরনের উপকার করে একেবারে তার জানাজা পর্যন্ত থাকতে হয়, এটা কৃতজ্ঞতা শুরু। আর যারা আমার নির্বাচনে ছিলেন তারা প্রতি আমি দায়িত্ব প্রাপ্ত, আমি যাদের প্রতি দায়িত্ব প্রাপ্ত তাদেরও কোনো অংশে কোনো ক্ষতি হইতে আমি নিব। আমি যতদিন দায়িত্বে আছি, যতদিন দায়িত্বে আছি তাদের প্রতি আমার পরিপূর্ণ ইমানের সাথে দায়িত্ব পালন করা, তারা কোনো একটা সমস্যায় পড়লে তাদেরকে রক্ষা করা আমার সাংবিধানিক দায়িত্ব, আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, এবং আমার দায়িত্ব পালন না করলে আমার শপথ ভঙ্গের সামিল হয়, এটা আমার দ্বারা কোনোদিনই হবে না। মাধবপুর একটা খুবই গুরুত্বপূর্ণ উপজেলা আমার সোনারঘাটের তুলনায়, এখানে দুইটা বড় সমস্যা, একটা হচ্ছে অনেকগুলো ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে এখানে যেটা অন্য উপজেলায় নাই, পুরা হবিগঞ্জে ইন্ডাস্ট্রির যেমন সুবিধা আছে ইন্ডাস্ট্রির আবার কিছু পরিবেশগত অসুবিধা আছে, এইটা মাধবপুরকে অনেক বেশি ডিস্টার্ব করবে, টাকা হয়তো আপনার পকেটে থাকবে কিন্তু পরিবেশ বাসযোগ্য থাকবে না। এইটার জন্য আমি প্রথমে যার স্মরণাপন্ন হইতে চাই এটা হচ্ছে গিয়ে মাধবপুরের মাননীয় উপজেলা চেয়ারম্যান, আমি ওনার স্মরণাপন্ন হইতে চাই, কারণ ইন্ডাস্ট্রির কনসেপ্টটা ওনাদের থেকেই শুরু, উনি ভালো বুঝবেন ইন্ডাস্ট্রিকে কিভাবে কন্ট্রোল করতে হয়। আর উনি যেহেতু এইখানের উপজেলা চেয়ারম্যান, আমার একটা বিশ্বাস ওনার দায়িত্ব কোম্পানির প্রতিনিধি হিসাবেও আছে আবার উপজেলা চেয়ারম্যান হিসাবেও আছে, উনি যদি আমাকে সহযোগিতা করেন এবং মন খুলে যদি সহযোগিতা করেন তাহলে আমার জন্য কাজ সহজ হবে, আর যদি না করেন তাহলে আমার জন্য কাজ কঠিন হবে। আমার একটা বিশ্বাস উনি আমাকে সহযোগিতা করবেন, অন্তত
কোম্পানিরে ডিল করার বিষয়ে, কারণ কোম্পানির তো অনেক ক্ষমতা থাকে, কোম্পানির অনেক পয়সার মালিক থাকে, তারা বিভিন্নভাবে বিভিন্ন লোককে ম্যানেজ করার সব ক্ষমতা থাকে। এইটা আশা করি আমরা সবাই মিলে এখানের মধ্যে সাংবাদিক ভাইদের আমার আমি খুবই সাহায্য প্রার্থনা করতেছি, কারণ আপনারা যদি রিপোর্টগুলো সামনে নিয়ে আসেন আর সাথে যদি কোম্পানির একজন প্রতিনিধি হিসাবে উপজেলা চেয়ারম্যান হিসাবে উনি যদি আমাকে একটু সহযোগিতা করে বা আমাকে যদি আমি যদি ওনারে সহযোগিতা করতে পারি, আমার একটা বিশ্বাস আমি ওনার সাথে এইটার বিষয়ে বারবার বসবো, কারণ অনেকগুলো বড় বড় কোম্পানি এখানে চলে আসছে যারা অনেক ক্ষমতাশালী, এটা অস্বীকার করার কোনো উপায় আমাদের নেই। এটা আমরা সবাই মিলে এমন একটা সিস্টেম এখানে চালু করতে হবে যাতে একটা লোক শুধু দায়বদ্ধ তা না, ধরেন এমপি সাহেব সব নিয়ন্ত্রণ করে, তাইলে এমপি সাহেবকে ম্যানেজ করলে তো কোম্পানি বেঁচে যায়, বা ওই ইউনিয়নের চেয়ারম্যানদের ম্যানেজ করলে দেখা যায় এমপি সাহেব পর্যন্ত ম্যানেজ হয়ে যায়, তাহলে তো চেয়ারম্যানদের ম্যানেজ করলেই হয়। এইটা করতে দিবেন না আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনারা এখানে অনেকগুলো স্টেক হোল্ডার তৈরি করবেন, যে উপজেলা চেয়ারম্যানদের ম্যানেজ করলে তো এমপিরে ম্যানেজ করা যাচ্ছে, আচ্ছা এখন উপজেলা এমপিরও কিছু ম্যানেজ করতে পারলে উপজেলা চেয়ারম্যানদের ম্যানেজ করা যাচ্ছে না। এই যে একটা কাউন্টার একটা একটার সাথে আরেকটা লাগাই দেওয়া, এটার জন্য একটা ভালো ভূমিকা রাখতে পারেন আপনারা সাংবাদিক, আপনাদেরকেও নিজেদের দায়িত্ব সম্পর্কে অনেক সচেতন হইতে হবে। এখন দুঃখের কথা কি বলবো, দুইটা পৌরসভা আমার কাছে, মাধবপুর পৌরসভা সোনারগাঁও পৌরসভা, আমার এত প্রশ্ন লাগতেছে, গতকালকে আমি ময়লা পানিতে নেমে আমার আজকে বুঝেছি মতো জ্বর উঠে গেছে, যে এত ময়লা পানি, এখন আমার নামতে আমি বাধ্য হয়েছি, কারণ 600 মানুষ আসছে সারা বাংলাদেশ থেকে, এরা তো এই ময়লা বানায় নাই, বানাইছে আমার সোনারঘাটের মানুষ, আর ময়লা পরিষ্কার করতে আইছে সারা দেশের মানুষ, এরা যেভাবে এখান পর্যন্ত নেমে ময়লা পরিষ্কার করতেছে, আমার একটা লোক নামে না, মানে আমার লোক যারা ময়লা তৈরি করছে সোনারঘাটের মানুষ একজনও নামতেছে না, খুব অল্প সব মানুষ, আর এরা পাগলের মতো ময়লা পরিষ্কার করতেছে। তখন আমার মনে হয়েছে যে এমপি হিসাবে আমি আর বসে থাকতে পারি, এরা বলবে যে এলাকার মানুষই মনে ভালো না, আমরা আইছি, এরা কিন্তু আমরা কিন্তু টাকা দিয়ে আনি নাই, এরা কিন্তু কামলা মানুষ ছিল না, এরা কিন্তু ভালো পরিবারের ছিল, এরা এসে আমাদের ময়লা পরিষ্কার করে দিচ্ছে, লাস্টে বাধ্য এই ময়লাটা আমার দুধ দিতে হয়েছে সম্মান রক্ষার জন্য, যে যে এলাকার এমপি ময়লাতে নামে এই এলাকার জনগণের ব্যাপারে আর কোনো কথা নেই। আপনারা আশ্চর্য হবেন, দুইটা পৌরসভা হয়েছে, মানুষের যেভাবে বাথরুম ছাড়া বাড়ি বানাইতে যে অবস্থা হয়, আমি কোথাও দেখি নাই যে বাথরুম বানানোর আগেই বাড়ি, পৌরসভা হয়েছে মনে করলাম যে একটা বাড়ি বানাই ফেলছে, বাথরুমটা বানাবেন। আপনারা আর কিছুদিন গেলে মাধবপুর আর সোনারগাঁও উপজেলা সদরটা একেবারে ময়লার বাগারে পরিণত হবে, যে যেভাবে ইচ্ছা ময়লা ফেলবে, ডাম্পিং স্টেশন নাই। এখন তাও জানলাম যে আপনারা মনে হয় দুই একর জায়গা, তাও এখন দেখেন আমি কারো বিরোধিতা করতেছি না, আমি তো মাত্র একজন এমপি, তাও স্বতন্ত্র, আমরা কত সৌভাগ্যবান ছিলাম, আমরা এই পৌরসভা হওয়ার পর দুইজন মন্ত্রী পাইছি, একজন ফুল মিনিস্টার পাইছি, একজন দুই বিভাগের প্রতিমন্ত্রী পাইছি, যে বিভাগের ফুল মন্ত্রী ছিলেন না, তাদের ক্ষমতা তো আমার থেকে অনেক বেশি ছিল, আমি চিন্তা করতেছি তারাই যেখানে পাইরা উঠছেন না, আমি কিভাবে এই কষ্ট করে আমি পারবো কিনা, এটার জন্য আমার বিরাট টেনশন হইতেছে। তারপর আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি আমার সর্বস্ব দিয়ে এই দায়িত্ব আমি শুধু সরকারিভাবে নিই না, আমি ব্যক্তিগতভাবেও নিয়েছি, এই জন্য আমি চেষ্টা করব যে আপনাদের একেবারে আমার জীবনের এখন মনে হয় অর্ধেক সময় চলে যাবে শুধু তদবির করতে করতে, জীবনে আমি তদবির করি নাই সচিবালয়ে, যাইও নাই কোনোদিন, এমন মনে হইতেছে যে অর্ধেক আমার হাইকোর্ট করা লাগবে আর অর্ধেক শুধু প্রজেক্টের জন্য তদবির করা লাগবে, এটা ছাড়া আমার সামনে আর কোনো পথ নাই। আর দেখলাম সেদিন আমার পিআইও সাহেব আমার হবি স্মার্টের পিআইও সাহেব আমার হিসাব দিলেন যে আমি কি পাবো, যে হিসাব আমাদের দিচ্ছেন যা পাবো, আর তার বিপরীতে আমি দেখলাম পুরাই খোলার রাস্তা, গোয়ালনগর সাপিয়ায় নেকদিয়ারপুর দাসপাড়ার রাস্তা রতনপুর যেটা গেছে, নারায়ণপুরের যে রাস্তা, এটা তো মনে হয়েছে যে একটা এই মানে এটা মনে হয়েছে যে যেমন কোনো জঙ্গল আমি ঘুরছি গিয়ে আমি যখন ঘুরছাইতাম গেছিলাম, এরপরে হইল গিয়ে মাঝি সাইডের রাস্তা, ওই যে আমাদের খুলনার এই শামীম সাহেবের বাড়ি যেদিকে, যেহেতু উনি আমার আওয়ামী লীগের সেক্রেটারি সুতরাং তার প্রতি তো আমার একটা দুর্বলতা বেশি, এরপরে হইল গিয়ে আপনার এই বুল্লাতেই আছে আপনার বুল্লার পাটলি দনকুড়া এরপরে মাল্লা, এই তিনটা
এই তিনটার অবস্থা এমন শোচনীয় অবস্থা। এরপর আবার রামেশ্বর আছে সাথে এদের মধ্যে। রামেশ্বর তো রীতিমতো আলাদা দিয়ে ভুইমন হয়েছে আমার কাছে, ন্যায়কারী ব্রাহ্মণ বেজায় আজকা আজকাল একটু ইকরামুজ্জামান উনি বলে যাচ্ছে আমারে দিলেন আপনি। এরপরে আপনার শিমুল ঘরের রাস্তা যেটা সাথে দিকে গেছে, এটাতে গেলে মনে হয় যে আপনি সেন্ট মার্টিন যাওয়ার লাগতো না, এমনি বাঁচতে বাঁচতে আপনি যেতে পারবেন এমন অবস্থা। এরপরে কালিকাপুর পুরা ওই তো খোলা লেখা আছে। এরপরে পৌর ভবন নাই, পৌর মেয়র আছে, পৌর ভবন নাই। এটা বলে আবার মামলা দিয়ে আটকে যাচ্ছে কিতা কিতি। মামলা নিয়ে আটকে থাকলে আমরা তো এর আগে যাদেরকে পাইছি তারা এমন তো না যে তারা মামলা বুঝেন না, তারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছিলেন না এতদিন পর্যন্ত, মামলাটা এখন পর্যন্ত শুনলো না। আমি কেন এটা আমি শুধু বিরোধিতার জন্য করছি না, বলছি যে কেন এটা তো আমার জন্মস্থান, আমি তো এখানের জন্য সর্বোচ্চ দিব। 8 লাখ মানুষ ভোট দিছে মানে কি শুধু ভোট দিছে, এরা আমার দোয়া দিছে আশীর্বাদ দিছে, শুধু কি আমি সরকারে এই দান গম বন্টন করার জন্য নাকি? তারা একটা লোক না খেয়ে থাকে যদি, আর এটা যদি আমার দায় হয় তাহলে আমি মনে করি পুরা দায় এই এমপি সাহেবের নিতে হবে। আপনি দেখেন সোনাই নদীর উপর ব্রিজ, একটা ব্রিজ এই পর্যন্ত হয়নি। না আমরা করছি কি, আমার জন্য যে কাদা নামাজ রাখা হয়েছে এই কাদা নামাজই তো আমি দেখি 2 বছর লাগবে এই কাদা নামাজ। মানে আমি এমপি হিসাবে আমার আপনারা এমন কাদা নামাজ রাখছেন, এরপরে দেখেন যে বরাদ্দ আছে এই বরাদ্দ অনুযায়ী যদি চলে তাহলে আমি আমার একজন চেয়ারম্যান নথি দিতে পারবো না। পরের বার যে চেয়ারম্যানরা এখন আছেন তাদেরকে যদি এই বরাদ্দ অনুযায়ী কাজ দেওয়া হয় ওনারা কই থেকে আনবেন? এমপি সাহেব তো আনার আর পথ কি আছে? আনাইলে পাবেন পয়সা জমি বিক্রি করে দিতে তো কয়জন চেয়ারম্যান মেম্বার এরকম জমি বিক্রি করে দিব? এরপরে এইভাবে যদি চলতে থাকে মেয়র থেকে শুরু করিয়া এই এই ফাটলা কামে আর ছোট ছোট কামে চলে সব চেয়ারম্যান মেম্বার আমি সহ সব আমি তো দেখি আমি সহ আগামী 5 বছর পরে কেউ তুকা পেতাম না। সুতরাং আমার যদি বাইর থেকে নাই না যদি এই চেয়ারম্যান বৃন্দ বা যারা চেয়ারম্যান হইতে চান তারা হইলেন করেন এই প্রসেসে, এই চেয়ারম্যানটা ফেল করলো পরে আরেক চেয়ারম্যান হইলেন, আপনারাই আবার পরের বার জিতবেন। আমি তো দেখি চেয়ারম্যানদের অবস্থা এত শোচনীয় এই যে এর মধ্যে আবার আপনি মনে লিঙ্গে বিশ্বাসের চেয়ারম্যানদের মধ্যে মানে দেখলাম যে উপজেলা পরিষদ লিঙ্গে বিশ্বাসের নিয়ম সাহেব সহ তাহলে আপনার লেগে 80% এর মধ্যে যে বরাদ্দ দেয় এই বরাদ্দ দিয়ে আমি তো দেখি যে চেয়ারম্যানদের চোখের বাইরে সাইটাম কেমনে সাইটাম এরা তো কই করতে চার লেগে আপনি এমপি হয়েছে আমরা দিয়ে বিল করে স্যার ভাবনি এরা ঠিক আছে আমি কিতা হইব। আর আজকের দিন পরে তো আমার একটাই ভোট দিছে না দিছে না ইত্যাদি আমি মনে করতাম না, খালি যারা আমার একবারে দু সময় সহযোগিতা করছে এরা রাতটা হয়তো এরা বিপদে পড়লে আমার তা মোল্লা কো কারণ আমি ব্যক্তিগত ভাবে ঋণ করতে এরা এরপরে আইন আপনার এই এটা হল রুম একটা আজকে যে হল রুমটা দিয়েছি এটা একটা কনফারেন্স রুম না, কনফারেন্স রুমের নিয়ম হইল যারা বসবে চেয়ারের সামনে সামনে একটা করে ছোট মাইক থাকে এটা বোঝা যায় তো মানে একটা এটার নমুনা দেখে বোঝা যায় এটা কোনো দুনিয়া এলাকার হোক কনফারেন্স মানে মনে হইতেছে যে যে যেভাবে মারতেছে বইতেছে আরে ভাই কিছু জিনিস তো থাকতো যে টাইম আছে আই আপনি বলতে না এই এলাকাটা উন্নত আমরা কোনো প্রতি লোকটা নিয়ে বাড়িতে নিয়ে দাওয়াত খাওয়াইব নি বাইরের মানুষ আইয়া দেখতো যে এটার স্ট্যান্ডার্ডটা হাই তখন এটার মধ্যে কোনো অবস্থাই নেই। আমি আশা করি আমি 5 বছর আমি একটা কথা আপনাদেরকে দিয়ে দিতে পারি আমি 5 বছর পরে চলে যাওয়ার পর যিনি নতুন এমপি আসবে তিনি অবশ্যই আমি যে অবস্থায় পাইছি তার চেয়ে ভালো অবস্থায় ওনার জন্য আমি রেখে যাবো, যা যা আছে স্ট্যান্ডার্ড যেন হাই হয়। মাধবপুর কিন্তু আগের জায়গায় নেই, আমি জানি না আপনারা কি চিন্তা করতেছেন, মাধবপুর এখন একটা সুপার হাইওয়ে হয়েছে, মাধবপুর এখন সুপার মডেলদের জায়গা। আপনারা এত নিম্নে চিন্তা করার কোনো কারণ নাই, এগুলা কিচ্ছু থাকবে না, সব চেঞ্জ দিতে হবে। মাধবপুরের কোম্পানি যদি ডেভেলপ করে মাধবপুরের মানুষ ডেভেলপ করবে, মাধবপুরের নেতৃবৃন্দ ডেভেলপ করবে, মাধবপুরের কাজকর্ম ডেভেলপ করবে। আর আমি বিশ্বাস করি আমি যদি কোম্পানিদের সাথে বসি তাদের যে সিএসআর ফান্ড আছে কর্পোরেট রেসপন্সিবিলিটির আন্ডারে যে ফান্ড আছে এই ফান্ড যে 2% আছে এইটাও যদি মাধবপুরের উন্নয়নে ব্যবহার হয় এই ক্ষেত্রে আমি আশা করি উপজেলা চেয়ারম্যান মহোদয় আমাকে আর এখন আছেন প্রশাসন। আমি আপনাদেরকে যারা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ আছেন প্রথম আসি আমি কৃষি অফিসার মহোদয়, কৃষি অফিসার তো আপনি, আপনি আজকে থেকে কোনো ধরনের কাঠের গাছ সরকারি প্রজ্ঞাপন ছাড়া কাঠের গাছ লাগানো বন্ধ করতে হবে, সব লাগাইতে হবে ফলের গাছ।
এই কাঠের গাছ লাগাইয়া এটা রীতিমতো একটা হরি লুটের জায়গা হয় যে 3 বছর 7 বছর পরে কাটো কেউ চুরি করে কাটো কেউ এমনি কাটো খাইতে জায়গা দেয় পরিবেশের 12টা বাজতেছে আপনি প্রয়োজনে আমাকে বলবেন আমি নিজের টাকা দিয়ে হইলো আমি ঘোষণা দিছি আপনি মনে হয় শুনেন নাই আমার নির্বাচনী ইশতেহারে যে এত বেশি ফল থাকবে মাধবপুর সোনার ঘাটে আকাশের মধ্যে পাখি থাকবে এবং পাখি দেখে মানুষ চিনবে যে এটা মাধবপুরের মাটি এইটাতে আমি স্ট্রংলি ব্যবস্থা গ্রহণ করবো আপনি যে জায়গা আছে খালি আপনি জায়গা খালি করবেন যা আছে এইসব জায়গায় ফলের গাছ লাগাবেন এবং ফল আপনার মালিকানা দরকার নাই মাধবপুরের মানুষ বাচ্চারা যা মন ধরে ফল খাবে এটাই তো থেকে বড় পাওয়া হবে কাঠের গাছ তো কামড়ে খাওয়া দিতেছে না কাটা ছাড়া তারপর হচ্ছে গিয়ে আইটি এটার উপর জোর দিব আমি একজন রিসোর্স সেন্টারের আছেন কে আছেন জানি রিসোর্স সেন্টার আর একজন মহিলা বলছিলেন তথ্য মনে হয় আপনারা কি দুইজন সিনক্রোনাইজ আচ্ছা আপনাদেরকে আমার লাগবে কারণ আমি ইয়াং যারা আছে তাদেরকে কিভাবে তথ্য প্রযুক্তির আওতায় নিয়ে আসা যায় যেন আগামী 3 তারিখে আমার কথা দিচ্ছেন সোনারঘাটে আসবেন থেকে আমাদের তথ্য প্রতিমন্ত্রী এই পলক সাহেব জুনায়েদ আহমেদ পলক উনারে আমি বলছি যে স্পষ্ট বলছি যে আপনি আমার শ্বশুরবাড়ি রিসিতে যা দিচ্ছেন আমার মাধবপুর সোনারঘাটে এখন না দিলে কিন্তু আমি বাক বসাই উনি বলছেন যে আমরা আমি তো আপনার শ্বশুরবাড়ি দিছি ওই সময় আপনি এমপি ছিলেন না আমি বলছি এখন কিন্তু আর শ্বশুরবাড়িতে একটু কম দিল চলবো এবার কারণ রিসিতে উনি 83 কোটি টাকা দিয়া একটা কাজ করতেছেন চিন্তা করেন যে এরা হবিগঞ্জ থেকে ডিসি চলে গেছে আর আমরা পুরা মাধবপুর সোনারঘাটে পাইতেছি না এটা তো আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় আমি বলছি এখন আর হবে না আগের তালে চললে হবে না এখন মাধবপুরতে আপনি ঢুকিয়ে তো যাবেন হবিগঞ্জে আগে এখানে দিয়া মাধবপুর 20-12 লাগবে এরপরে যাইতে যাইন আপনি যাইন না উনি আসতেছে 3 তারিখে 3 তারিখে আমাদের যারা বাংলাদেশের যত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে সালমান মুক্তাদি তৌহিদ আফ্রিদি তাশরিফ তারপর হচ্ছে গিয়ে আপনার যারা যারা আছে সিলেটের বন্যায় যারা কাজ করছিল সবাই আসতেছে সুলাইমান সুখন থেকে শুরু করে যারা থাকবেন সবাই আমরা থাকবো আমরা তরুণদের একটা মহাসমাবেশ যে তরুণরা আমাদের কাছে কি পাবে আমরা এদেরকে কি দিতে চাই খালি মানে তথাকথিত এইসব জিনিস দিয়ে কিন্তু আমরা পার পাবো না আমাদেরকে আরো সামনের দিকে চিন্তা করতে হবে আমার মাধবপুরে থাকে এই কোম্পানিরা চিন্তা করতেছে যে এখানে 1000 কোটি টাকার ডিলিংস হইতেছে তারা সারা পৃথিবী ব্যাপী রাজত্ব করতেছে তারা নেটওয়ার্কিং করতেছে তা আমার লোকগুলো পারবে না এটা পারতে হবে আমি বিশ্বাস করি আর প্রশাসন বিশেষ করে ওসি মহোদয় এখানে নাই ওসি সাহেব আপনি আছেন এখানে ভারপ্রাপ্ত আমি প্রশাসনের ব্যাপারে আপনারা আমার এটা স্পষ্টভাবে জেনে রাখেন প্রশাসন আপনারা আপনাদের যে কাজ এই কাজের ব্যাপারে আপনারা কাজ করবেন এখানে কোনো রাজনৈতিক প্রেশার দেওয়া হবে না কোন ধরনের এমপি সাহেব অথবা এমপি সাহেবের পরিচিত